আশিস মিশ্রের জামিন খারিজের আর্জি সুপ্রিম কোর্টে আরও একবার জানিয়ে রাখবো আশিস মিশ্রের জামিন খারিজের আর্জি সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টের জামিনের বিরোধিতা করে লখিমপুরের কৃষকরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে বলে জানা যাচ্ছে এবং আশিস মিশ্রের জামিন খারিজের আরজি জানিয়েছেন তারা সুপ্রিম কোর্টের আগে হাইকোর্টে যে নির্দেশ দেয় যে তার জামিন দেওয়া হয়েছিল সেই জামিন খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ লখিমপুরের কৃষকরা হাইকোর্টে জামিনে বিরোধিতায় লখিমপুরের কৃষকরা হাইকোর্টে জামিন দেওয়ায় ক্ষুব্ধ লখিমপুরের কৃষকরা লখিমপুর কাঁদে মূল অভিযুক্ত আশিস মিশ্র তিনি জামিন পায় হাইকোর্টের রায়ে তবে সেই জামিন খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় লখিমপুরের কৃষকরা লক্ষিমপুর কাণ্ডে মূল অভিযুক্ত আশিস মিশ্র কৃষকত্বর ঘটনায় অভিযুক্ত তিনি সেই ভিডিও আপনাদের সরাসরি আমরা দেখিয়েছি সেই ভিডিও আপনাদের আমরা দেখিয়েছি কলকাতা টিভির পর্দায় তারপরে হাইকোর্ট জামিন দেয় মূল অভিযুক্ত আশিস মিশ্রকে তবে সেই রায়ে বিক্ষুব্ধ লখিমপুরের কৃষকরা তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন এবং সেখানে সেই জামিন খারিজের আর্জি জানান সুপ্রিম কোর্টের দ্বারস্থ লক্ষিমপুরের বিক্ষুব্ধ কৃষকরা ক্ষুব্ধ তাদের পরিবার নিহতদের পরিবার ক্ষুব্ধ সেই কারণে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সেখানে হাইকোর্টের যে জামিন সেই জামিন কারিজের আর্জি জানান এই নিয়েই আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নীরজ ঠাকুর নীরজ কি জানকারি হ্যাঁ বারে মে देखिए पिछले दिनों जिस तरह से आशीष मिश्रा को बेल दी गई थी आ, उसके बाद से जो किसान संगठन है उनमें काफी रोष था और उनका मानना था कि ये बिल्कुल गलत तरीके से बेल दी गई है और जो आ, केस आ, आ, को जिस तरह से आ, सुना नहीं गया प्रॉपर तरीके से और ये बेल दी दी गई जबकि एस की रिपोर्ट कुछ और ही कह रही थी एस की रिपोर्ट साफ कह रही थी कि आशीष मिश्रा ने जान किसानों पर गाड़ी चढ़ाई थी लेकिन उसके बावजूद जिस तरह से लोअर कोर्ट से उनको बेल मिली है तो किसान संगठनों ने अब ये फैसला किया है कि मामले के खिलाफ वो হাই কোর্ট जाएंगे হাই কোর্টে ম্যাপিল karenge kyonki jo facts hain wo is case mein bail ke কথা বলছি আমাদের প্রতিনিধি नीरज ঠাকুরের সঙ্গে আরো একবার জানিয়ে রাখবো আশিস মিত্রের জমিন খারিজের আরজি সুপ্রিম কোর্টে হাইকোর্ট যে রায় দিয়েছিল জামিন পেয়েছিলেন আশিস মিত্র তবে তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দালস্ত হয় লক্ষিমপুরের বিক্ষুব্ধ কৃষকরা তারা আশিস মিত্রের জামিন খারিজের আরজি জানিয়েছেন সুপ্রিম কোর্টে আর একবার জানিয়ে রাখবো আপনাদের আশিস মিশ্রের জামিন খারিজের আর্জি সুপ্রিম কোর্টে বঙ্গ লক্ষিমপুরে যে কৃষক ঘটনা ঘটেছিল সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন আশিস মিশ্র সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম তারপর হাইকোর্টে তিনি বেল পেয়ে গিয়েছিলেন কিন্তু তবে সেই রায়ে সন্তুষ্ট হননি কৃষকরা তারপরেই তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন সেখানেই তার জামিন অর্থাৎ আশিস মিশ্রের জামিন খারিজের আর্জি জানানো হয় সুপ্রিম কোর্টে লক্ষিমপুর কাণ্ডে মূল অভিযুক্ত আশিস মিশ্রা তার জামিনের তার জামিন খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ লক্ষিমপুরের কৃষকরা